ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি সবাই আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আসো, আমরা যে গতদিন লাস্ট ক্লাস যেটা ছিল আমাদের লং ক্লাস ছিল, সেই লং ক্লাসের বাকি অংশ যেটা কার্ডিনামেট প্রিন্সিপাল, ওটা আমরা কন্টিনিউ করবো আজকে, ঠিক আছে? জি স্যার। সো আমরা কার্ডিনামেট প্রিন্সিপাল বলতে গিয়ে আমরা বলছিলাম, আমরা হলো একটা মোবাইল সাইক্লোহেক্সেন সিস্টেম চিন্তা করবো, যেটা স্ক্রিনে শেয়ার করা আছে। স্ক্রিন শেয়ারিংটা কি তুমি সবাই দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে, তাহলে মোবাইল সাইক্লোহেক্সেন আমরা বলেছিলাম, দেখো এই যে আমাদের বামে একটা সাইক্লোহেক্সেন আছে, আমি কার্সর দিয়ে শো করছি, এই যে বামে যে সাইক্লোহেক্সেন, যেটাতে দেখো অ্যাক্সিয়াল অবস্থানে একটা এক্স আছে। এক্স হলো কি, আমাদের একটা সাবস্টিটিউয়েন্ট, প্রতিস্থাপক, সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক। আচ্ছা, এই এক্সটা কোথায় আছে? অ্যাক্সিয়াল অবস্থানে। সো আমরা এই কনফার্মেশনটাকে বলবো অ্যাক্সিয়াল সাইক্লোহেক্সেন, যেটাকে আমরা সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করবো, এবং এটার ঘনমাত্রাটাকে আমরা থার্ড ব্র্যাকেট এ দ্বারা প্রকাশ করলাম। ক্লিয়ার সবাই? আবার বলছি আমি, আমাদের একটা সাইক্লোহেক্সেন আছে, এই সাইক্লোহেক্সেনে অ্যাক্সিয়াল অবস্থানে একটা এক্স বা প্রতিস্থাপক আছে বা সাবস্টিটিউয়েন্ট আছে। সো আমরা এই কনফার্মেশনটাকে বলবো অ্যাক্সিয়াল কনফার্মেশন। এই অ্যাক্সিয়াল কনফার্মেশনকে আমরা শর্টলি ডিনোট করব ক্যাপিটাল এ দ্বারা, আর এটার ঘনমাত্রাকে আমরা প্রকাশ করব থার্ড ব্র্যাকেট এ দ্বারা। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, যেহেতু আমরা বলছি এটা হলো একটা মোবাইল সাইক্লোহেক্সেন, তার মানে এখানে যে প্রতিস্থাপকটা এক্সে আছে সেটাকে আমরা আবার ইকুইটোরিয়ালে নিতে পারবো। কি করে? যদি আমরা এই যে খেয়াল করো, এই যে বামে নিচে যে কর্নারটা আছে, অ্যাক্সিয়ালের নিচে যে কর্নারটা আছে, এই কর্নারে তুমি যদি ফ্লিপ করো, ফ্লিপ করা মানে কি টোকা দাও, তুমি যদি কি দাও, দেখো খেয়াল করো তো, একটা জিনিস নিচে আছে, আমি যদি টোকা দিই এটা কোন দিকে উঠে যাবে? উপরে উঠবে না? জি স্যার, উপরে উঠবে। এক্স্যাক্টলি সেম জিনিস, সেম কাজটাই আবার হবে, যদি যেটা উপরে আছে টোকা দিলে ওটা কোথায় আসবে? নিচে আসবে, ঠিক কিনা? নিচে আসবে। তাহলে যে এক্সটা এখন উপরে আছে, এই যে অ্যাক্সিয়াল এ কাঠামোতে বা এ কনফার্মেশনে এক্সটা প্রতিস্থাপকটা দেখো উপরে আছে, অ্যাক্সিয়ালে আছে, ফ্লিপ করার ফলে আমরা যে কনফার্মেশনটা পাবো সেটা হবে ই। কেন ই বলছি? এটা দেখো এক্সটা এখন নিচে চলে আসছে এবং অ্যাক্সিয়ালে না থেকে সে ইকুইটোরিয়ালে চলে গিয়েছে, ঠিক কিনা? জি স্যার। তো যেই কনফার্মেশনে, এই যে ডানেরটা, এই যে আমি ইন্ডিকেট করছি দেখো কার্সর দিয়ে, যে কনফার্মেশনে এক্সট্রা ইকুইটোরিয়ালে আছে সেটাকে আমরা বলবো ইকুইটোরিয়াল কনফার্মেশন, যেটাকে আমরা প্রকাশ করলাম ই দ্বারা, এবং এটার ঘনমাত্রাকে আমরা প্রকাশ করব বলবো থার্ড ব্র্যাকেট ই দ্বারা। ক্লিয়ার এটুকু? জি স্যার। ওকে, এখন আসো, আমরা জানি কোন কনফার্মেশনে, যখন আমরা সাইক্লোহেক্সেনের কথা যদি চিন্তা করি, সাইক্লোহেক্সেনে কোন একটা গ্রুপ অ্যাক্সিয়ালও থাকতে পারে, ইকুইটোরিয়ালও থাকতে পারে, কিন্তু কোন অবস্থানটা বেশি রুমি, কোন অবস্থানটা বেশি ফ্রি, এটা তোমাদেরকে আমি আগেও পড়িয়েছি যে রুমি হলো ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়ালে বিকর্ষণ কম, অ্যাক্সিয়ালে বিকর্ষণ কি বেশি? বেশি। আবার বলছি আমরা, ইকুইটোরিয়াল কনফার্মেশন ই তে বিকর্ষণ কম, কারণ গ্রুপটা থাকে পাশে, লম্বালম্বি থাকে না, ফলে পার্শ্ববর্তী গ্রুপের সাথে কনফার্মেশনটার, এই প্রতিস্থাপকটার, প্রতিস্থাপক গ্রুপটার হলো বিকর্ষণ কম থাকে, যে কারণে ওর স্টেবিলিটি কি বেশি। ক্লিয়ার সবাই? ওকে, আমরা আবার এতে আসি, দেখো এতে যে এক্স আছে, এক্সের সাথে এই যে দুইটা হাইড্রোজেন দেখানো আছে, দেখো এই দুইটা হাইড্রোজেনের বিকর্ষণ হতে পারে, এগুলাকে বলা হয় 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশন, মনে আছে তো তোমাদের? জি স্যার। জি স্যার। হ্যাঁ, 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশন, তাহলে দুইটা, এই এক্সটা অ্যাক্সিয়ালে থাকার ফলে আমাদের এই অ্যাক্সিয়াল কনফার্মেশনে দুইটা 1,3 ডাইঅ্যাক্সিয়াল কনফার্মেশন বিকর্ষণ হতে পারে, ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশনের কারণে বিকর্ষণ হতে পারে। আরেকটা হতে পারে, এটা গ্রুপের অনুযায়ী ডিপেন্ড করবে, বিউটেন গজ ইন্টারঅ্যাকশন হতে পারে, আমরা এগুলো শিখেছি, তাই না? তাহলে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি অ্যাক্সিয়াল অবস্থানটাতে বিকর্ষণ বেশি, ইকুইটোরিয়াল অবস্থানটাতে বিকর্ষণ কম, ঠিক কিনা? কম। জি স্যার। ওকে, তাহলে কোনটার স্টেবিলিটি বেশি হবে, অ্যাক্সিয়ালে নাকি ইকুইটোরিয়ালে? অ্যাক্সিয়াল। ইকুইটোরিয়াল। ইকুইটোরিয়ালে এনার্জি বেশি অ্যাক্সিয়ালের, স্থিতিশীলতা কম অ্যাক্সিয়ালের। আবার আমরা যদি ঘুরে বলি, এনার্জি কম হলো ইকুইটোরিয়ালের, স্থিতিশীলতা, স্টেবিলিটি বেশি হলো ইকুইটোরিয়ালের, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, এখন আসো, এই অ্যাক্সিয়াল থেকে ইকুইটোরিয়ালে রূপান্তরিত কোন কাঠামোতে থাকার প্রবণতা বেশি? আমরা জানি যে কাঠামো যত বেশি স্থিতিশীল সেই কাঠামোতে থাকার প্রবণতা তত বেশি। হ্যাঁ, সো ইকুইটোরিয়াল কাঠামোটা পাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, এখন আসো, তুমি যদি সামান্য এনার্জি দাও, ধরো এটা হিট এনার্জি হতে পারে, তুমি যদি সামান্য এনার্জি দাও তাহলে ইকুইটোরিয়ালটা আবার অ্যাক্সিয়ালে রূপান্তরিত হতে পারে। কি ক্লিয়ার? জি স্যার। ধরো 3 থেকে 4 কিলো ক্যালোরি এনার্জিতে তুমি দাও, বা 3 থেকে 5 কিলো ক্যালোরি, কোনো কোনো বইতে এরকম লিখে 3 থেকে 5, কোনো কোনো বইতে 3 থেকে 4, এরকম
তিন থেকে পাঁচ ধরি আমরা, এইটুকু এনার্জি যদি আমরা ইকুইটোরিয়াল কাঠামোটাকে দেই তাহলে সে অ্যাক্সিয়াল কাঠামোতে রূপান্তরিত হতে পারে। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম সাইক্লোহেক্সেনে দুইটা কনফরমেশন, একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল, এরা একে অপরের সাথে সাম্যাবস্থায় আছে। সেই সাম্য ধ্রুবকটাকে আমরা ক্যাপিটাল কে দ্বারা প্রকাশ করলাম, এই যে আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, দেখো ক্যাপিটাল কে। ক্লিয়ার সবাই? জি। ওকে, তাহলে আমরা হলো সাম্যাবস্থাটাকে ইকুইটোরিয়াল, এই অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়াল পরস্পরের সাথে সাম্যাবস্থায় আছে, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি, সাম্য ধ্রুবকটাকে কি দ্বারা প্রকাশ করেছি বলতো? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, আমরা যে অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়াল পরস্পরের সাথে সাম্যাবস্থায় আছে, এই সাম্য